অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল বুধবার পয়লা মে 2024, যাদের পয়লা মে জন্ম তাদেরকে জন্মদিনের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা আমি জানাই। এবং আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে প্রতিদিন আমি নিয়মিত দিচ্ছি, এবং আপনাদের কাছে একটি অনুরোধ করি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আপনার যদি 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে যদি আপনার জন্ম হয় যে কোনো মাসের, আপনার আগামীকালটা যে কোনো দিক থেকে শুভ বার্তা কিন্তু নিয়ে আসবে। এবং আমি প্রতিদিন বেশ কিছু নক্ষত্রের কথা বলি, যে নক্ষত্রগুলোর অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যায়। এবং 3টি রাশির আমি নাম বলবো এবং 3টি রাশির রাশিভিত্তিক শুভ সময় আমি আপনাদেরকে জানাবো। আগামীকাল রয়েছে শুভযোগ, এবং এর পাশাপাশি রাহুকাল রয়েছে 12টা 18 মিনিট থেকে, দুপুর 12টা 18 মিনিট থেকে আপনার 1টা 58 মিনিট পর্যন্ত দিনের রাহুকাল রয়েছে। এই সময় যে কোনো শুভ কাজ আপনারা করবেন না, কোনো যাত্রা বা কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো ইনভেস্টমেন্ট এই সময় করবে না। রাহুকালটা বিশেষভাবে যে কোনো শুভ কাজ করা থেকে আমি বিরত থাকতে বারবার আপনাদের কাছে অনুরোধ আমি করি। দেখুন, আমি নক্ষত্রগুলোর নাম আপনাদেরকে জানাবো, তার আগে একটি কথা আপনাদেরকে বলি। আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ এই 3টি গ্রহ কেমন রয়েছে? রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। অর্থাৎ টাকা আটকে গেছে বা বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে, আপনারা কেবলমাত্র রাহু রক্ষা কবচ পরিধান করুন, এবং পাশাপাশি আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আসি কোন কোন নক্ষত্র। দেখুন, আপনার যদি অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়, আপনার যদি শ্রবণা নক্ষত্রে জন্ম হয়, আপনার যদি জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়, অনুরাধা নক্ষত্রে জন্ম হয় এবং আপনার যদি মূলা নক্ষত্রে জন্ম হয়, আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। অথবা আপনার 1, 10, 19 এবং 28 যে কোনো মাসের আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবার আমি বলবো 3টি রাশির নাম এবং 3টি রাশির টার্গেট নাম্বার। তার আগে যাদের ক্ষেত্রে হচ্ছে না, ভিডিওগুলো শুনছেন, আমি একটি কথা বলি যে প্রত্যেকের ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না। এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলি হস্তরেখা দেখতে পাচ্ছি না, এটা একটা সার্বিক বিচার। আবারও বলছি, এটা সার্বিক বিচার। কেন? যে 3টি রাশি, এই সেম রাশির এই পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে সেম টু সেম ঘটনাগুলো ঘটবে আমি কখনোই দাবি করি না, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে যে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এটা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলি। তাই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই দেখিয়ে নিন, এবং দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বার্থ চার্ট রিফরমেশন আপনারা অবশ্যই করুন, এবং পাশাপাশি আপনার ফরচুনা নাম্বার কোনটা রয়েছে এবং আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধানের পাশাপাশি রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, তাতে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পাবেন এবং আকস্মিক ধন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সাহায্য কিন্তু করবে। আগামীকাল বুধবার রয়েছে প্রত্যেকে জয় গণপতি বাপ্পা,
জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই কমেন্ট করুন। প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। আপনার যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 3। আপনাদের শুভ সময় 10:29 থেকে 11:52 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। 2 নম্বর যে রাশি কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে পারে, যে কোনো দিক থেকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 3। আপনাদের যে শুভ সময় সেটা 10:45 থেকে আপনার 11:16 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার বৃষ রাশির টার্গেট নাম্বার 5 এবং 2। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা রয়েছে 9:52 থেকে 10:21 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থ প্রাপ্তি হতে পারে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা আসছে, অর্থপ্রাপ্তি হচ্ছে না, তার জন্য আবারও বলছি একবার আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার বিচার করে নিন। কারণ আপনারা অনেকে ভিডিও শুনছেন, কৌশিকদা টার্গেট নাম্বার বলল, শুভ সময় বলল, লটারি কাটি। দেখুন, লটারি কেটে অনেকেই সর্বশান্ত হচ্ছে। আমি বারবার বলছি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আর যাতে একান্তই লটারি একটা নেশার মতন হয়ে গেছে, তারা অবশ্যই যোগাযোগ করুন। পাশাপাশি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন। নমস্কার।